আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মানুষের সাধারণ সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক, মানুষের সাধারণ আচরণ আর কূটনৈতিক আচরণ, এই দুইটা জিনিস কখনোই কিন্তু এক নয়। কূটনৈতিক সম্পর্কের যে কোনো পদক্ষেপ অত্যন্ত ভেবে চিনতে নেওয়া হয়, কারণ একবার যদি কূটনৈতিক সম্পর্ক কোনো দেশের বা কোনো পক্ষের সঙ্গে খারাপ হয়ে যায়, সেটা উন্নতি করতে প্রচুর সময় লাগে। চীনের মতো দেশ কূটনীতির ক্ষেত্রে কিন্তু পাকা খেলোয়াড়, তারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বাংলাদেশের মতো দীর্ঘদিনের মিত্রর ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে রিসেন্টলি চীনের কিছু শক্ত পদক্ষেপ এমনভাবে বাংলাদেশের সামনে এসেছে, বাংলাদেশকে অবশ্যই চীন শক্তিশালী এবং কঠিন বার্তা দিতে যাচ্ছে সামরিক পদক্ষেপের মাধ্যমে, যে আমাদের বিরুদ্ধে পশ্চিমা ঘেঁষা কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিও না, তাহলে কিন্তু তোমাকে ছাড় দেব না, যতই তোমার সঙ্গে আমার সুসম্পর্ক থাকুক। মায়ানমারের সঙ্গে সীমান্ত এলাকায় বাংলাদেশ একটা দীর্ঘ সময় ধরে কঠিন সময় পার করেছে। 2017 সালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, সবাই কিন্তু এমনটাই ধারণা করেছিল যে স্বল্প পরিসরে হতে পারে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হতে পারে। ওই সময়ও কিন্তু মায়ানমারের নৌবাহিনী কোনো ধরনের গুলি করেনি বাংলাদেশের সীমান্তের ভেতর কোনো সাধারণ নাগরিককে। তবে হঠাৎ করেই এই দৃশ্য কিন্তু দুই দিন পূর্বে আমরা দেখলাম যে মায়ানমারের নৌবাহিনী আগ্রাসী ভূমিকায় তাদের যুদ্ধ জাহাজ নিয়ে আমাদের জেলেদের উপর গুলি করেছে এবং এই ঘটনায় নিহত এবং আহত হয়েছেন এবং 60 জেলেকে ধরে নিয়ে গেছে। এটা একটা বিরল ঘটনা। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘ সময় ধরে মিত্র বাংলাদেশের জন্য চীন মায়ানমারের কাছে যে রেড লাইনটা তৈরি করে রেখেছিল, যে এটা ক্রস করা যাবে না, সেই রেড লাইন চীন উঠিয়ে নিয়েছে। চীনের সেই রেড লাইনের কারণে এর পূর্বে মায়ানমার কখনোই সামরিক পদক্ষেপ নিত না, তবে এটা উঠে যাওয়ার কারণে এখন তারা নিচ্ছে। দেখুন, এত কিছুর মাঝেও চীন নতুন করে মায়ানমার মিলিটারিকে 6টি আধুনিক জেট ফাইটার ডেলিভারি দিয়েছে, যেটা মাত্র কয়েকদিন পূর্বেই মায়ানমারের সামরিক বাহিনী তাদের হাতে পেয়েছে। এবং সেই 6টি নতুন জেট ফাইটার তারা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে তারা মোতায়েন করতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ভয়েস অফ আমেরিকা তাদের রিপোর্টে নিশ্চিত করেছে যে চীন তাদের তৈরিকৃত যে শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে FTC-2000, তার দ্বিতীয় ব্যাচের যে যুদ্ধ বিমান রয়েছে সেটা তারা মায়ানমারকে আনুষ্ঠানিকভাবে ডেলিভারি দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমও কিন্তু নিশ্চিত করছে, যে কোনো ধরনের হামলায় এবং যে কোনো ধরনের বড় যুদ্ধে চীনের তৈরিকৃত এই জেট ফাইটারগুলোই মায়ানমারের অন্যতম বড় নিয়ামক হতে চলেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র নিশ্চিত করছে যে চীন এই যুদ্ধ বিমানগুলো প্রথম ধাপে November 2022 কিন্তু তারা ডেলিভারি দিয়েছিল মায়ানমারকে। মায়ানমার ওই বছরেরই 15 ডিসেম্বর 2022 এটাকে আনুষ্ঠানিকভাবে তাদের বহরে যুক্ত করেছিল। প্রথম ধাপে ওই সময়ে চীন মায়ানমারকে 6টি যুদ্ধ বিমান ডেলিভারি দিলেও তার যে লং রেঞ্জের মিসাইল এবং বিভিন্ন ধরনের যে বোমা সেগুলো সাথে দেয়নি, শুধু জেট ফাইটারগুলোকেই ডেলিভারি দিয়েছিল। তবে নতুন ব্যাচে নতুন 6টি বিমানের সঙ্গে লং রেঞ্জের মিসাইল সহ সকল অস্ত্রই চীন মায়ানমারকে ডেলিভারি দিয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে যুদ্ধ বিমানটি দেখছেন, এটি হলো সেই যুদ্ধ বিমান যেটার নাম হলো গোয়াইনজো JL-9, যেটার আরেকটি পশ্চিমা বিশ্বের নাম হলো FTC-2000 মাউন্টেন ইগল। দেখুন, চীনের বিখ্যাত গোয়াইনজো এভিয়েশন ইন্ডাস্ট্রি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি এই বিমানটিকে এমনভাবেই ডিজাইন করেছে যাতে যুদ্ধক্ষেত্রে নিজের মিত্র সৈন্যদের একেবারে কাছ থেকে উড়ে গিয়ে, মানে আমেরিকান A-10 থান্ডারবোল্টের মতো, তারা গ্রাউন্ড ফোর্সকে এয়ার সাপোর্ট দিতে পারে, এই জন্যই এটাকে ডিজাইন করা হয়েছে। দেখুন, প্রায় 9,800 কেজি ম্যাক্সিমাম টেক অফ ওয়েট নিয়ে উঠতে সক্ষম চীনের এই যুদ্ধ বিমানগুলোর ফুয়েল ক্যাপাসিটি ইন্টারনালভাবে প্রায় 2,000 কেজির মতো, যেটা মোটেও কিন্তু খারাপ কিছু নয়। এছাড়াও আফটার টার্বো বান ইঞ্জিন সহ এর যে ইঞ্জিন সক্ষমতা সেটাও প্রায় 43 কিলোটনের বেশি। দেখুন, ভূমি থেকে প্রায় 52,000 ফিট উপর দিয়ে উঠতে সক্ষম চীনের এই যুদ্ধ বিমানটি এক টানা আকাশে একবার ফুয়েল লোড করে 3 ঘন্টা আকাশে উঠতে পারে, যার জন্য এই যুদ্ধ বিমানগুলোর রেঞ্জও কিন্তু অনেকটাই মোটামুটি বেশি, প্রায় 2,400 কিলোমিটার রেঞ্জে এটা আক্রমণ করতে সক্ষম। এবং 2,400 কিলোমিটার টোটাল রেঞ্জ হলে এই জায়গায় 1,200 কিলোমিটার দূরে যে কোনো জায়গায় এই যুদ্ধ বিমানটি যেতে পারবে এবং আক্রমণ করতে পারবে, মানে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় এই যুদ্ধ বিমানটি আক্রমণ করতে পারবে না। দেখুন, আগেই বলেছি
এই বিমানটিকে ডিজাইন করেছে চীন গ্রাউন্ড ফোর্সকে, যারা মাটির ভেতর লড়াই করবে প্রকাশ্যে। তাদের যে এয়ার সাপোর্ট রয়েছে, ক্লোজ এয়ার সাপোর্ট যেটা হেলিকপ্টার দিয়ে থাকে, এই ধরনের সাপোর্টের জন্য ডিজাইন করেছে। এই ধরনের ক্লোজ সাপোর্ট দেওয়া একটি যুদ্ধ বিমানের জন্য কঠিন কাজ, কারণ তাদের গতি থাকে বেশি। এই জায়গায় কিন্তু হেলিকপ্টারের গতিতে আনতে হবে। চীন কিন্তু এই টেকনিক্যাল বিষয়ের সমাধান করেছে। এই যুদ্ধ বিমানটি তার ইঞ্জিনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে প্রতি ঘন্টায় 1100 কিলোমিটার গতি বেগে সর্বোচ্চ ছুটতে পারে। আবার ঠিক একইভাবে তার লো ফ্লাইং পাথের যে সফটওয়্যার রয়েছে সেটা ব্যবহার করে সে একেবারে মাটির নিচে দিয়ে কাছাকাছি জায়গা দিয়ে 210 কিলোমিটার বেগেও ছুটতে পারে। ধরুন সাধারণত একটি হেলিকপ্টারের গতি ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার হয়ে থাকে। সেই জায়গায় একটি জেট ফাইটার জেট ইঞ্জিন ব্যবহার করার পরও তার গতি 200 কিলোমিটার করতে পারে। এটা কিন্তু একটা চমকপ্রদ বিষয়। যাই হোক, 5টি হাট পয়েন্ট ব্যবহার করে সর্বোচ্চ 2000 কেজি বা 2 টন সমপরিমাণের বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমানগুলো। এবং এক্ষেত্রে অবাক করার বিষয় হলো এই যুদ্ধ বিমানটিতে চিন্তার VVR টেকনোলজির যে লং রেঞ্জের PL-12 নামক এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেটাকে ইনস্টল করেছে। আর এর মাধ্যমেই কিন্তু এই যুদ্ধ বিমানের যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেটা তার প্রতিপক্ষকে 120 কিলোমিটার দূর থেকে ভূপাতিত করার সক্ষমতা রাখে। এছাড়াও আপনাদের বলে রাখা ভালো, চীনের তৈরিকৃত CM-102 যে এন্টি রেডিয়েশন মিসাইল রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটি রাডার এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বংসী করার মিসাইল, যেটা কিন্তু তরঙ্গ খুঁজে খুঁজে কোন জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লুকিয়ে রয়েছে সেই জায়গায় আক্রমণ করে। এই এন্টি রেডিয়েশন মিসাইলও কিন্তু এই বিমানটি থেকে ফায়ার করা যায়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ট্রেইনার এয়ারক্রাফ্টটি দেখছেন, এটি চীনের তৈরিকৃত হোংডু JL-8 নামক ট্রেইনার এয়ারক্রাফ্ট, যেটা বাংলাদেশের বহরেও রয়েছে। বাংলাদেশ প্রায় 15টির মতো এই ধরনের ট্রেইনার এয়ারক্রাফ্ট চীন থেকে ক্রয় করে ব্যবহার করে। এর এক একটির দাম হলো প্রায় $10 মিলিয়ন, যেটা বাংলাদেশ ক্রয় করেছে। এবং অবশ্যই ট্রেইনার এয়ারক্রাফ্টের দরকার রয়েছে, তবে ট্রেইনার এয়ারক্রাফ্ট দিয়ে বড় ধরনের যুদ্ধে কোনো কিছু করা যায় না। সাধারণ কিছু মেশিন গানের ফায়ার এবং কিছু ড্রপ বোমা ফেলা যায়, তবে লং রেঞ্জের মিসাইল ব্যবহার করা, বিশেষ করে এন্টি রেডিয়েশন মিসাইল ব্যবহার করা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, ক্লোজ ব্যাটেলের জন্য চীনের তৈরিকৃত FTC-2000G নামক যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর ক্যাপেবিলিটি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। এক্ষেত্রে আমার ধারণা ছিল যে চীন হয়তো মায়ানমারকে এই যুদ্ধ বিমানগুলো $20 থেকে $25 মিলিয়ন করে দিয়েছে, এর কমে কিন্তু দেওয়ার কথা নয়। তবে এক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো যে মায়ানমারের ইরাবতী সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীন সরকার মায়ানমার মিলিটারিকে এই যুদ্ধ বিমানগুলো একটি ট্রেইনার এয়ারক্রাফ্ট থেকেও অনেকটা কম মূল্যে দিয়েছে, যেটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র $8.5 মিলিয়ন। দেখুন, মাত্র $8.5 মিলিয়ন করে চীন যখন 10-20 বছরের বাকিতে মায়ানমারকে যুদ্ধ বিমান দেয়, তখন কিন্তু বোঝা যায় যে এখানে চীন বাংলাদেশের উপর আসলে কতটুকু ক্ষুব্ধ। কারণ এই বিমানগুলো বাংলাদেশের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। বাংলাদেশ সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরে মায়ানমারের যে ঘাঁটি রয়েছে সেখানে এগুলো মোতায়েন করা হয়েছে। দেখুন, চীন পরিষ্কারভাবেই কিন্তু বাংলাদেশকে বার্তা দিতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে এশিয়া ন্যাটো বা ইন্দো-প্যাসিফিক রয়েছে সেখান থেকে তুমি দূরে থাকো বাংলাদেশ। যদি দূরে না থাকো তাহলে অবশ্যই তোমাকে এর ফল ভোগ করতে হবে। চীন কিন্তু পরিষ্কারভাবেই বাংলাদেশকে এই বার্তা দিচ্ছে। চীন রিসেন্টলি 44 বছরের নিরবতা ভেঙে ICBM এর পরীক্ষা চালিয়েছে। সুতরাং চীনের মনোভাব কিন্তু আমাদের বুঝতে হবে। চীনের মনোভাবকে ইগনোর করা যাবে না। হতে পারে যে আমাদের অর্থনীতি এখন সংকটে রয়েছে, আমরা যুদ্ধ বিমান ক্রয় করতে পারবো না, তবে তার মানে এ নয় যে আমরা চীনের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যাব। সুতরাং এই জায়গায় আমাদের দীর্ঘদিনের মিত্র চীনের আস্থা অর্জন করতে হবে, এবং যাতে আগের যে রেড লাইনটা ছিল চীন দিয়ে রেখেছিল মায়ানমারকে, সেটা মায়ানমার বজায় রাখতে বাধ্য হয় সেটাও নিশ্চিত করতে হবে। আর এই জিনিসটাই কিন্তু আগামী 2-3 বছরের জন্য বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।